বড় বৌমা, বড় বৌমা, হ্যাঁ বাবা, এদিকে আসো। বলেন, সামনে কুরবানির ঈদ, দিনে বেশি বাকি নাই, প্রতি বছর কুরবানি দেই, এবছর কুরবানি দিব না। এই ব্যাপারটা তুষারকে বলো, টাকা পয়সা দেখ আমি গরু কিনে নিয়ে আসি। বাবা, এই কথা আপনি আমারে বলেন কেন? মুন্নিরে গিয়া বলেন, আপনার ছেলে কি আমার কোনো কথা শুনে? হ্যাঁ, আমি তো অন্যের দয়ায় এই বাড়িতে থাকি, আমার কথা আবার তারা শুনতে যাবে কেন? আপনি মুন্নিকে গিয়ে এই কথা বলেন। বৌমা, তোমরা কি বলো? তুমি এবারে বড় বউ, তোমার বলো না কারে বলবো আমি? বাবা, আমি এই বাড়ির বড় বউ, ঠিক আছে, আমার কি কোনো সম্মান আছে? কেউ আমাকে সম্মান দিয়ে কথা বলে? হ্যাঁ বলেন তো, সব জায়গায় আমি ফেলনার জিনিস, সবার কাছে অবহেলিত, তাহলে এখন বলতে আসেন কেন? আর এই কথা যে আমি আপনার ছেলেকে বলবো, সে কি আমার কথা শুনবে? এই বাড়ির মহারানী তো হচ্ছে মুন্নি, মুন্নিরে গিয়ে বলেন, তাহলেই দেখবেন আপনার ছেলে শুনবে। আচ্ছা বৌমা, আচ্ছা বৌমা, হয়েছে বৌমা, এখানে মন খারাপ করার কিছুই নাই। তোমার যদি মন চায় তো সঙ্গে বলবা, ও যদি কুরবান দায় দিব না দা না দিব, প্রতি বছর কুরবান দিছে, প্রতি বছর দেওয়া হবো না। আমারে বইলা লাভ নাই, যার যার ইয়া নুসি সে সে কর, আমার কাছে এইসব কথা বলতে আসেন কা? আমি তো এইবারে দাসী বান্দি, সবার হুকুমের দাস, যে যার যখন যা বলতে ইচ্ছা করে তাই আমার মানতে হইব না? আর যত মানুষ হইছে সব আমার, তাই না? এই তো বুদ্ধিমানের মতো কথা বলছো তুমি, সকাল বেলা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সব কাজ আমি করি, তুই কোন কাজটা করস? আবার মুখে মুখে তর্ক করস? ঠিকই কইছো, আমি তো সাজুগুজু করেই থাকি, আমি তো সাজি আমার স্বামীরে দেখানোর জন্য, তা তুমি কার জন্য সাজু বুবু? হ্যাঁ, তুমি কি ভাবছো আমি কিছুই বুঝি না? কি বলতে চাস তুই? হ্যাঁ, তুই যদি তোর স্বামীর জন্য সাজতে পারিস, আমি সাজতে পারি না? হ্যাঁ, আমার কি স্বামী নাই? না, আমার স্বামী মারা গেছে। আমার স্বামী যদি না থাকতো তুই আইলি কি করে এই বাড়িতে? খাইছস তো আমার স্বামীর মাথাটা, ঘাড়ের পায়ে একেবারে চাইপা বসছস। চুপ করো, আমি চাইপা বসি? নিজে নিজে কি করছেন? হ্যাঁ, তুমি কি ভাবছো আমি কিছুই বুঝি না? এখন এমন ভাব দেখাইতাছে মনে হয় যে ভাজা মাছটা উল্টে খাইবার জানে না। আমি সবই বুঝি, শোনো, বেশি কিছু আর কইলাম না, এখনো সময় আছে, ভালো হইয়া যাও, নয়তো আবার এই বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি বাজবো। আর শোনো, দুপুরে রান্না করার সময় হয়েছে, রান্না বসো, গিয়া যাও। নিজের মতো সবাইকে ভাববি না বইয়া দিলাম, তোর যেমন নেচার খারাপ তুই সবাইকে সেরকম ভাববি না? ধুর, তোর কাছে বুঝতে আমি কি লাগ, কাজ করবো না, দেখি তুই কি করিস আমারে। ঠিক মতো লেখাপড়া করো মা, তুমি কিন্তু আমার ভবিষ্যৎ, ঠিক আছে মা? আমি মনে লেখাপড়া করি না। মনোযোগ সহকারে লেখাপড়া করবা, ঠিক আছে? শুনেন, আব্বা সকালবেলা বলল কোরবানি দেওয়ার জন্য টাকা দিতে, আমি কোরবানি দিবেন কি দিবেন না আব্বার সাথে সেই ব্যাপারে কথা বললেন। কিরে, তুই আমার সাথে খারাপভাবে কথা বলতেছস কে? হ্যাঁ, আমি কি তোর বাসন লাগিয়েছি তুই আপনি আপনাকে বলতেছস? এই জন্য তোর সাথে আমার পড়ে না, তোর কারণে আমি দিতে বিয়ে করতে বাধ্য হয়েছি। যা শোনেন দিকা, সাত দিয়ে অন্তত মাছ ঢাকতাই শোনা, নিজের ন্যাচার খারাপ সেটা বলতে পারে না। আমার জন্য বিয়ে করছো, ভালো পুরুষটা কোনোদিন দুইটা বিয়ে করে? নিজে খারাপ হবে মানুষের দোষ দিতা? তুই নিজে ঠিক হ, তুই নিজে ঠিক হলে সব ঠিক হবে। শয়তান মহিলা জানি কোন কর, মা রান্না কর। কে এখন কে? হ্যাঁ, কতবার কইছি বাড়ি থেকে যা, তাড়াও তাড়াও, তারপর বাড়িতে রাখা দিলা তুমি, এখন বুঝো মজা কেমন লাগে? খালি কি তোমার সাথে খারাপ ব্যবহার করে, বাড়ির সব মানুষ তো খারাপ ব্যবহার করে, আর আমার সাথে তো করে, এটা তো কোনো কথাই নাই। ওই শয়তান মহিলার লাগে বেশি ঝগড়াঝাটি করো না, বুঝুমনি পরে। মা বসো, তুমি কান্না করো না। কি ব্যাপার শোভা, তুমি কান্না করতেছো কে? আর জানো আমার মেয়েটার তো দুই চোখ দিয়ে দেখবার পারে না, আসলে নিজের তো সন্তান নাই, সন্তানের দরদ কি বুঝবো?
উড়তে বই তোমার মেয়েরা কথা শোনাই জানো মাঝে মাঝে ধরে ধরে মারে পর্যন্ত তুমি কিছু না করে দিও বুপুরে কি ওরে তোমার সাহস ওই সময় ধরে মারে ঠিক আছে এটার বিচার পরে করবনি ঘরে চলো আব্বা তোমরে যে এই বাড়িতে যে প্রতিদিন ঝগড়া করো এই ঝগড়া কিন্তু আমার ভালো লাগে না আব্বা আচ্ছা ঠিক আছে মা আর ঝগড়া করো না ও আরেকটা কথা শুনো কি সে বলো আব্বার সাথে একটু কুরবানির বিষয় নিয়ে কথা বইলো প্রত্যেক বছরে তো কুরবানি দিয়ে আসতাছো এই বছর না দিলে খারাপ দেখা যায় আচ্ছা ঠিক আছে তুমি ঘরে চলো আব্বার সাথে আমি কথা বলবো আচ্ছা খুশি মাইরে নানান ধরনের কথা কয় নিজে খাইয়া পরের কথা শুনতে ভাল লাগে না ভাবি এই কারণে যাই না তবে আপনি মানুষটা খুব ভালো আসছেন ভালোই লাগতেছে ভাবি কি আর বলবো অনেক চেষ্টা করছি বাড়িতে টিকে থাকার জন্য তা আমি মনে হয় আর পারবো না কারণ যার দিয়ে ভূত ছাড়াবো তারই যদি ভূতে ধরে যার আশায় আমি এই বাড়িতে থাকবো সেই স্বামীই তো আমার নাই আমি কার জন্য থাকবো ভাবি বলেন ভাবি তাই বলে হাল ছাড়লে চলবো না এটা তো আপনার সংসার আপনার সংসার ছেড়ে আপনি যাবেন কেন প্রয়োজন পড়লে মন নিয়ে আপনার সংসার ছেড়ে চলে যাব আপনি কিসের জন্য যাবেন যত কষ্টই হোক আক্রায় ধৈরা বসে থাকতে হবে এই সংসারে ভাবি এটা কিভাবে সম্ভব আমার স্বামী যদি আমার পক্ষে থাকতো তাহলে না একটা চেষ্টা করে দেখতাম এটা তো সম্ভব না ভাবি সবই তো বুঝি ভাবি কিন্তু সবই উপর আল্লাহর ইচ্ছা ধৈর্য ধরে থাকেন আল্লাহ একদিন মুক্তি লাভ তাকাবো ভাবি চলেন ঘরে যাই না না ভাবি আসলে আসছিলাম ওই পাশের বাড়ি ডিম নিতে তো ভাবলাম আপনার বাড়ির উপর দিয়ে যাইতেছি তো তাই আপনার লগে দেখা করে যাই আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে সময় পাইলে আইসেন ভাবি আপনি একটু যায়েন আপনার কাছে তো একটু মনের দুঃখ সুখের আলাপ করি সরকার কাছে যাই আচ্ছা ঠিক আছে এক সময় যাব নি আচ্ছা ভাবি আসি হ্যাঁ আচ্ছা কে আর ভাবি মানুষটা খুব ভালো কিন্তু তার স্বামী এরকম একটা কাজ করলো তোমারে বলছি তোমার সংসারে কোনো কাজ নাই তুমি হয় আমারে বলবা নয় ছোট ভাবি আছে ছোট ভাবি করবো তুমি কোনো কাজ করবে না চলো বাড়িতে চলো কারণে তো বলি কাজের টাইমে বাড়িতে খুঁজে পাওয়া যায় নাকি তা দেবর নিয়ে কই ঘুরতে গেছিলা কোন পার্কে শুনি মুন্নি ঘুরতে গেছি মানে কি কথাবার্তা কিন্তু সাবধানে বলবি বলে দিলাম ভাবি তুমি চুপ করো এই ভাবি পার্কে ঘুরতে গেছিলাম মানে তুমি এগুলো কি বলতেছো হ্যাঁ তুমি কার সামনে কি বলতেছো তুমি ভেবে বলতেছো তার সামনে নাকি আমি হিসাব করে কথা বলতে দেবো তোমরা করতে পারবা আর আমি বলতে গেলে এই দোষ এইটা তো জানতাম না হ্যাঁ তা দেবর নিয়ে আছে ডিং ডিং করে আসলা হাসতে হাসতে এই কারণে তো বলি স্বামীর কথা মজা লাগে না কে হ্যাঁ স্বামীর কথা মজা লাগবো কেমনে যদি কথা বলার মতো আরেকজন থাকে ভাবি চুপ করো তুমি কি সব উল্টা পাল্টা বলতেছো তুমি আমার ধমক দিয়ে কথা বলো হ্যাঁ আচ্ছা তোমার একদিনকে আমার একদিন তোমার ভাই বাড়িতে আসুক এটা হলো একটা বিচার না করছে তা আমার নামে মুন্নি না হয় আমি এই বাড়িতে থাকবো নয় তোমরা থাকবে এই বাড়িতে ভাই আসলে আমার বিচার কি করবে বিচার হবে তোমার নতুন করে তুই আবার কি বিচার দিবি হ্যাঁ
বিচার দিতে কি তুই বাদ রাখোস? সব সময় ছলে বলে কৌশলে আমার স্বামীরে তো তুই বশ করে নিছোস, আবার নতুন করে কি করবি? হ্যাঁ, আর মিশু এইটা হচ্ছে অভদ্র একটা মেয়ে, এই অভদ্র মেয়ের সাথে কি কথা বলো? তুমি ঠিক কথা বলছো ভাবি, এই অভদ্র মহিলার সাথে কথা বলতে ইচ্ছা করে না, দেখতে ইচ্ছা করে না। বাপ রে বাপ, কি আমার সোজা সরল ভোলা ভালা মানুষ হইছে রে, আমারও কই আমি বলা অভদ্র? হ্যাঁ আজকেই দেখা যাইব কে ভদ্র আর কে অভদ্র, এটা আমি বলে দিলাম। ও যেমন নিজ ওর মন মানুষ না তেমন। মিশু ভাই রাগ করো না ওর কথায়, চলো ঘরে চলো। কি ব্যাপার মায়ের খানে বসে রয়েছ, দেখা বলা নাই? আছে কিন্তু ঘরে কি আছে? আচ্ছা চলো ঘরে চলো। না বাবা আমি ঘরে যাব না, ঘরে মা যে অবস্থা লাগাইছে। আব্বা তুমি আমার সাথে এনে বয়ে থাকো, আব্বা তুমিও ঘরে যাও। কি বলো এটা, আমি ঘরে যাব না কেন? চলো চলো ঘরে চলো। আব্বা আমি তোমার ঘরে যাবার না করলাম, তুমি ঘরে যাও না আব্বা। আচ্ছা ঠিক আছে, তুমি খেলাধুলা করো, আমি ঘরে যাই। আব্বা তুমি যাও না বাবা। জানি কি আমি যাই গা, সাহস কত বড়, আমারে ফেলে সরে কথা কয়, নিজের চরিত্র ঠিক নাই আবার আমার চরিত্র তুলে কথা কয়, এসকে আসুক বাড়িতে, এটা বিচার যদি না করিতে আমার নাম মুন্নি না, তোর এই বাড়ি থেকে খেদাই তারপর আমি শান্তি হবো। আমারে কই যে আমি বলো অভদ্র মহিলা, আমি নাকি খারাপ মহিলা? নিজে না জানি কত সাধু হয়েছে এই বাড়িতে, এই কারণে তো স্বামীর কথা সহ্য হয় না তোর, স্বামীর সাথে একদিন ঘুরবার যায় না পর পুরুষ দিয়ে ঘুরবার যায় নিকনিক করে, শরম নাই শরম সারা মহিলা তার মুখে নাকি আমার বড় বড় কথা, আসুক আজকে বাড়িতে আমিও বললাম। কি ব্যাপার মন খারাপ করে বসে আছো কেন? ওগো তুমি আইছো কি সে তোমার বড় বউ আর তোমার ছোট ভাই জেমলি জেমলি আমারে ফালাইছো রে কথা কইলো, খালি গায়ে হাত তুলারই বাকি রইছে, তুমি কি কিছুই কই বলা? আমারে কই কি আমার নাকি শরীর তো ঠিক নাই, আমারে কই আমি খারাপ মহিলা অভদ্র মহিলা এগুলা কইছে, তুমি কিছু না জানো কি আমি চুপ করে থাকবো না? তোমার বড় বয়সে তোমার ছোট ভাইয়ের কি সম্পর্ক? হ্যাঁ তোমার বড় বড় কিছু করে তার এত বলতে কে কিসের জন্য বসে? তুমি তো কাজকে না হিসাব না করছো, এই বাড়ি থেকে আমি চলে যাব, কারণ ওর মতো চরিত্রহীন মহিলার সাথে একবার যদি দেখা আমার পক্ষে সম্ভব না। কি এত কিছু ঘটে গেছে, তোমারে খারাপ খারাপ কত কইছে, এত বড় সাহস আর দেখতেছি রামদম বাবা করে গেছে, জানি না আর বিচার করতেছি বাবারে খোঁজা বাই করে আগে। ও বাবা চলে গেল বাবা। কি রে চিল্লাস কে দিয়ে বাই থেকে সর বসে নাকি? কি হইছে তুমি জানো না? বাড়িতে এত কিছু ঘটে যেতেছে তুমি কিছু জানো না? কিছু জানলাম না শুনলাম না দেখলাম না সম্পর্ক এ মানুষটা, এ মানুষটা আমার ভাবি, শুধু ভাবি না এ মানুষটা আমার মা, ছোটবেলায় যখন মা মারা গেছে তখন মায়ের ভালোবাসা আদর স্নেহ এই মানুষটার কাছ থেকে পাইছি, এ মানুষটা আমার ভাবি না আমার মা, আর এই মায়ের মতো ভাবির জন্য তুমি আজকে আমার মারলা। বাবা মারো আমার, আরো মারো আরো মারো আমার। বাবা তো স্যার তোর প্রশ্ন উত্তর পাইছ? হ্যাঁ বাবা প্রশ্নের উত্তর পাইছি, আরে সব কিছু নাটের করু এই মুন্নি, তুই চাইছিলি না ওর বিচার করার জন্য, আজকে তোর বিচার হবো। মুন্নি একটা কথা বলি বন্ধুর, তুই একটা নারী হয়ে কি করে আর একটা নারীর চরিত্রে এত বড় দাগ দিতে পারি? বিগত 12টা বছর এই সংসারে আমি বউ হয়ে আইছি, বিয়ের আগে আমার শাশুড়িটা মারা গেছে, আমার গর্ভে তো একটা সন্তান হয় না, এর জন্য মিশু এই মিশুরা আমার সন্তানের মতো ভালোবাসছে, কিন্তু সেই সম্পর্ক তুই
আমি যা আর শুনতে পারতেছি না বাবু, আমি ভুল করছি। তোমাদের এরকম একটা পবিত্র সম্পর্ককে আমি অপবিত্র করছি, খারাপ কথা বলছি তোমাদের। তুমি আমার ক্ষমা করে দাও বাবু। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি তোমার নিজের ক্ষমা করতে পারবো না। মিশু ভাই আমার, তুমি কি পারো না আমার ক্ষমা করতে? শেষে ভাবি এগুলো কি বলেন, বড় ভাবি যে এরকম আমার ভাবি, আপনিও আমার ভাবি সত্যি।